দরজায় করোনা আড়ছে শীত, তাপমাত্রা কমতেই বায়ু দূষণে মাত্রা বাড়ছে শহরে। কলকাতার বাতাসে বাজছে বিপদ ঘুমছে, বাতাসের বিষে ফুসফুসে কি আরো বেশি করে থাবা বসাচ্ছে মারণ রোগ ক্যান্সার। তথ্য তুলে ধরে উদ্বেগ প্রকাশ পরিবেশবিদ এবং চিকিৎসকদের। কালী পুজোর রাতে কলকাতার বিটি রোডে প্রতি ঘনমিটারে বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণার মাত্রা ছিল 500 ppm। দূষণের নিরিখে দিল্লি এখন সারা দেশে সবচেয়ে বেশি চর্চিত, কিন্তু কলকাতাও কম যায় না। বায়ু দূষণের জন্য যে ভাসমান সূক্ষ্ম ধূলিকণাকে দায়ী করা হয়, সেই কণার উপস্থিতি এই শহরে কত মারাত্মক। দেশের পরিবেশ প্রেমী সংস্থা গ্রিন পিসের একটি রিপোর্টে তা স্পষ্ট। ওই রিপোর্টে 2020 সালের তথ্য বিশ্লেষণ করে বলা হয়েছে, কলকাতার বাতাসে ভাসমান সূক্ষ্ম কণার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার চেয়ে 9.5 গুণ বেশি। আমরা এই মুহূর্তে রয়েছি ধর্মতলা মোড়ে, আর আমার হাতে যেটা রয়েছে সেটা একটি পোর্টেবল এয়ার পলিউশন মনিটর, এবং এখানে দেখা যাচ্ছে যে এই শ্বাসবাহিত ধূলিকণার পরিমাণ ধর্মতলা মোড়ে 109, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে এই PM2.5-এর পরিমাণ 10 হওয়ার কথা, আর সেটাই কিন্তু ভাবাচ্ছে চিকিৎসকদের। কারণ এই PM2.5 থেকেই কিন্তু হতে পারে ফুসফুসের ক্যান্সারের মতন ভয়াবহ বিপদ। PM2.5টা এত সূক্ষ্ম ধূলিকণা যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমাদের নিঃশ্বাসের মধ্যে দিয়ে গলার মধ্যে দিয়ে ফুসফুসে যাচ্ছে, তারপর ওটা রক্তের সাথে মিশছে, লাং ক্যান্সার তাতে বাড়ছে। তাতে যেটা PM2.5 বলছি সেটা এত সূক্ষ্ম ধূলিকণা, সেটা আমাদের কলকাতায় রোড ডাস্ট থেকে আসছে, ডিজেল গাড়ি থেকে আসছে। কলকাতা শহরে ফুসফুসে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়ার পেছনে এই মারাত্মক বায়ু দূষণকে দায়ী করেছেন গবেষক এবং চিকিৎসকরা। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার প্রতিষ্ঠানের সমীক্ষায় উঠে আসা পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, গত বছর রাজ্যে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হন মোট 5,615 জন। আক্রান্তদের মধ্যে 4,305 জন পুরুষ এবং 1,310 জন মহিলা। গত বছর যে 4,305 জন পুরুষ রাজ্যে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তার প্রায় অর্ধেকই কলকাতার। সেই সঙ্গে বলা হয়েছে ফুসফুসের ক্যান্সারে ছেলেদের আক্রান্ত হওয়ার নিরিখে কলকাতা সারা দেশে পঞ্চম, আর ফুসফুসের ক্যান্সারে মেয়েদের আক্রান্ত হওয়ার নিরিখে কলকাতা সারা দেশে 9ম। পরিসংখ্যান যেটা দেখা যাচ্ছে, ছেলেদের মধ্যে মোটামুটি অ্যাভারেজে গড়পড়তা প্রায় 20% টোটাল যে যত ক্যান্সার হয় আমাদের শহরাঞ্চলে, আপনার যে কোনো কারণে লাং ক্যান্সার প্রবণতাটা একটু বেশি। স্পেসিফিক পলিউটেন্টের জন্যে এরা কি করছে, আমাদের শরীরে লাং ক্যান্সারের যে কোষগুলো আছে তাতে মিউটেশন ঘটাচ্ছে, যার ফলে একটা জেনেটিক দুর্ঘটনা ঘটছে। এর থেকে বাঁচার উপায় কি, মাস্ক দিয়ে বাঁচা যাবে? দেখুন, মাস্ক তো লং স্ট্যান্ডিং সলিউশন হতে পারে না। আজকে এর লং স্ট্যান্ডিং সলিউশন এটাই যে আমাকে বায়ু দূষণ কমিয়ে আনতে হবে। দূষণ কমাতে দিল্লিতে যখন লকডাউনে ভাবনা চিন্তা চলছে, তখন কলকাতা কোন পথে হাঁটবে সেটা বড় প্রশ্ন। পশ্চিমবঙ্গের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একটা সাদা হাতি, তারা বলে দিলেন পরিষ্কারই যে নিরি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে আছে যে কলকাতার যে ফুটপাতে যত ইটারি আছে সেখানে যে কয়লার উনুন ব্যবহার করা হয় তার থেকে যে দূষণ, PM2.5 দূষণ বাড়লে গবেষণা থেকে এটা বেরিয়েছে যে কতগুলো ট্যাঙ্কারে করে জল দিলে সমাধান হয়ে যাবে। সবচেয়ে বেশি পরিমাণ কলকাতায় ভারতবর্ষের অন্যান্য মেট্রো সিটির তুলনায় ডিজেল গাড়ি বেশি চলে, এবং যেহেতু এটাকে ডিজেল ক্যাপিটালই বলা হয়, মিথ্যাচার করেছেন। এ বিষয়ে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্রকে ফোন করা হলে শারীরিক অসুস্থতার কারণ জানি কোনো প্রতিক্রিয়া দেননি। ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।